পবিত্র কুরআন এছাড়াও কথা বলছে জেনেটিক্স নিয়ে। কোরআনেই আছে সূরা নাজামের 45-46 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন এবং উহাদের তৈরি করেন পুরুষ ও নারীরূপে সামান্য পরিমাণ শুক্রবিন্দু হইতে, যখন উহা স্খলিত হয়। এখানে এটাই স্বাভাবিক, যেটা স্খলিত হচ্ছে সেটা পুরুষের শুক্র। কোরআন বলছে পুরুষের শুক্র দিয়েই সন্তানের লিঙ্গ নির্ধারিত হয়। কোরআনে এই কথাটা আবার বলা হয়েছে, আর সূরা কিয়ামত 37-39 আয়াতে উল্লেখ করা আছে, আমি মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছি খুব সামান্য পরিমাণ শুক্রবিন্দু হইতে, অতপর সে পরিণত হয় আলাকায়, যোগের মতো একটি বস্তু, তারপর আমি তাকে আকৃতি দান করি, তারপর সৃষ্টি হয় যুগল পুরুষ ও নারীতে। এখানে আরবি শব্দ লুৎফাতাম মিন মানে ইউমনা, অর্থাৎ খুব সামান্য পরিমাণ শুক্রবিন্দু। কোরআন বলছে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য খুব সামান্য পরিমাণে শুক্রবিন্দু প্রয়োজন। আজকের দিনে বিজ্ঞানের সাহায্যে আমরা জানি যে সন্তানের লিঙ্গ কি হবে সেটা নির্ভর করে 23 জোড়া ক্রোমোজোমের জোড়ার উপরে, আর পুরুষের নির্গত শুক্রাণুই নির্ধারণ করে যে সন্তানের লিঙ্গ আসলে কি হবে। যদি এটা হয় এক্স এক্স তাহলে নারী, আর যদি হয় এক্স ওয়াই তাহলে পুরুষ। কোরআন এই কথা বলে গেছে 1400 বছর আগে। আমাদের সমাজে দেখবেন, বিশেষ করে ইন্ডিয়ার সমাজে, কারণটা আসলে তারাই ভালো বলতে পারবেন, মানুষ আশা করে তাদের ছেলে হবে। আর যদি কোনো লোকের স্ত্রী, যদি সেই মহিলার কোনো মেয়ে হয়, এক্ষেত্রে মহিলার শাশুড়ি সেই মহিলাকে দোষ দেন। শাশুড়ি যদি এখানে কাউকে দোষ দিতে চায় তাহলে নিজের ছেলেকে দোষ দিতে হবে, ছেলের বউকে না। কারণ পবিত্র কোরআন আর বিজ্ঞান আমাদের বলে যে পুরুষের শুক্রাণু নির্ধারণ করে সন্তানের লিঙ্গ কি হবে, নারীর ডিম্বাণু নয়। পবিত্র কোরআন মানব ভ্রূণের বিভিন্ন স্তরের কথা একেবারে বিস্তারিতভাবে বলেছে। সূরা মুমিনুনের 12-14 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি সামান্য মৃত্তিকার উপাদান হইতে, অতঃপর আমি উহাকে শুক্রাণুরূপে স্থাপন করি কারারিম মাকিনে, এক নিরাপদ আধারে, পরে উহাকে পরিণত করি আলাকে, যে বস্তুটা ঝুলে থাকে জোকের মতো বস্তু, অতপর আলাককে পরিণত করি মুদগায়, চিবানো মাংসপিণ্ডের মতো, মুদগাকে পরিণত করি ইজামায়, অস্থি, তারপর এই অস্থিপঞ্জরকে ঢাকিয়া দেই লাহেম দিয়ে, অর্থাৎ মাংস, অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের এই 12-14 নম্বর আয়াত মানবভ্রূণের বিভিন্ন স্তর নিয়ে বিস্তারিত কথা বলেছে। প্রথমে বলা হচ্ছে আল্লাহ নুতফাকে রাখেন, সামান্য পরিমাণ তরল পদার্থকে রাখেন কারারিম মাকিনে, এক নিরাপদ আধারে। আধুনিক প্রজননবিদ্যা বলে যে মানব শিশুর ভ্রূণকে মায়ের গর্ভে রক্ষা করে মায়ের মেরুদণ্ড আর পোস্টেরিয়র ওয়াল রক্ষা করে। প্রথমে রক্ষা করে ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাইন ওয়াল আর অ্যামনিওকার্ডিয়নিক মেমব্রেন, তিনটি স্তরে। তারপর উহাকে পরিণত করি আলাকায়, জোকের মতো দেখতে বস্তু, যে বস্তুটা ঝুলে থাকে। এখানে আরবি শব্দ আলাকার তিনটি অর্থ রয়েছে, যে বস্তুটা ঝুলে থাকে, জোকের মতো দেখতে বস্তু, আর একটা অর্থ হলো রক্তপিণ্ড। আলহামদুলিল্লাহ এখানে তিনটি অর্থকে প্রয়োগ করা যায়, কারণ প্রাথমিকভাবে মানব ভ্রূণ তার মায়ের জরায়ুর ভেতরে ঝুলে থাকে, একে দেখায় অনেকটা জোকের মতো। আর প্রফেসর মুর পরীক্ষা করে বলেছেন এটা ব্যবহার জোকের মতো, এই ভ্রূণ তখন রক্ত চুষে, মায়ের শরীর থেকে এই ভ্রূণ রক্ত আর খাদ্য গ্রহণ করে। আর এই পর্যায়ে যদি গর্ভপাত ঘটানো হয় তখন এই ভ্রূণকে দেখায় একটি রক্তপিণ্ডের মতো, তখন এই ভ্রূণটিকে দেখায় একটি রক্তপিণ্ডের মতো। তাহলে কোরআন একটি শব্দ দিয়ে তিনটি অর্থ প্রকাশ করছে আর তিনটি প্রয়োগ করা যায়। কোরআনে এই আলাকা শব্দটার ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে 6 বার, 2 বার সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াতে, সূরা হাজের 5 নম্বর আয়াতে 1 বার, সূরা গাফিরের 67 নম্বর আয়াতে 1 বার, সূরা কিয়ামার 38 নম্বর আয়াতে 1 বার, সবশেষে 1 বার সূরা ইকরার 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে 6 বার বলা হয়েছে। আগেকার দিনে 17 শতাব্দীতে লোকেরা ভাবত যে শুক্রাণু, এর মধ্যে খুব ছোট্ট একটা মানুষ থাকে, একটা ছোট্ট মানুষ শুক্রাণুর মাথার কাছে অবস্থান করে, যেটা পরবর্তীতে মায়ের জরায়ুর ভেতরে বড় হয়, এভাবেই মানব শিশু জন্ম নেয়।
এই মতবাদ বিশ্বাস করতেন জেমস ওয়ামারড্যাম, যিনি পারফরমেশন থিওরির প্রবর্তক। পরে তারা দেখলো যে ডিম্বাণু আকারে শুক্রাণুর চেয়ে বড়। তখন ডিগ্রাফ ও অন্যান্য বিজ্ঞানীরা বললেন যে পুরুষের শুক্রাণু এই ক্ষুদ্র মানুষটাকে ঢেকে রাখে না, আসলে ডিম্বাণুর ভেতরে এই ক্ষুদ্র মানুষটা থাকে। পরবর্তীতে মো প্যালটিস অষ্টাদশ শতাব্দীতে প্যারেন্টাল থিওরির কথা বললেন যে দুজনেরই অবদান আছে। কোরআনও এই কথাই বলছে, দুজনেরই, ডিম্বাণু আর শুক্রাণু, এই দুটো মিলেই ভ্রূণ তৈরি হয়। কোরআন বলছে, অতপর এই আলাকা পরিণত হয় মুদগায়। মুদগা অর্থ চিবানো মাংসের মতো অথবা এমন কোনো বস্তু যেটা মুখে দেওয়া যায়। প্রফেসর কিতমুর বলেছেন এই দুটো অর্থই প্রয়োগ করা যায়, কারণ চিবানো যায় এমন বস্তু মুখে পড়া যায়। আর পরবর্তীতে তিনি একটা প্লাস্টিকের অংশ নিয়ে দাঁত দিয়ে একটা কামড় দিলেন যাতে মুদগার মতো দেখায়, চিবানো মাংসের মতো। তিনি অবাক হয়ে গেলেন যে দাঁতের ছাপটা দেখালো সোমাইটের মতো, যেখান থেকে স্পাইনাল কলাম উৎপন্ন হয়। কোরআন বলছে পরে এই মুদগা পরিণত হয় ইজামান বা অস্থিতে, তারপর এই ইজামানকে ঢাকিয়ে দেয় লাহেম দ্বারা, মাংসপেশি দ্বারা। আল্লাহ বলছেন, অতঃপর আমি উহাকে গড়িয়া তুলি অন্য এক নতুন সৃষ্টিরূপে। নতুন সৃষ্টি বলতে কোরআন এখানে কি বোঝাচ্ছে? বিজ্ঞান আমাদের এখন বলে যে ভ্রূণ তৈরি হওয়ার বিভিন্ন স্তরে একেবারে প্রাথমিক অবস্থায়, খরগোশের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যা হয়, মানুষের ভ্রূণের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। শুধুমাত্র ভ্রূণ গঠনের এই স্তরেই মানব শরীরের বিভিন্ন অংশ স্পষ্টভাবে দেখানো হয়, যেমন মাথা, হাত, পা ইত্যাদি। তাহলে কোরআন বলছে উহাকে গড়ি নতুন এক সৃষ্টিরূপে। তারপর বলা হচ্ছে, অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। চিন্তা করেন, কোরআনে ভ্রূণের গঠনের বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে বিস্তারিতভাবে। অনেকে আছে যারা এটা নিয়ে তর্ক করে, এটা এমন কিছু না, হয়তো কোনো আরব কোনো গর্ভবতী মহিলার পেট কেটে এসব দেখেছিল, তারপর কোরআনে এইসব লিখেছে। তারা এখানে বুঝতে পারে না কোরআনে যে স্তরগুলোর কথা বলা আছে সেই স্তরগুলো আসলে খালি চোখে দেখা যায় না, দেখতে হলে শক্তিশালী মাইক্রোস্কোপের প্রয়োজন। একবার প্রফেসর মার্শাল জনসনকে এই আয়াতের উপর মন্তব্য করতে বলা হয়েছিল। তিনি অ্যানাটমির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ড্যানিয়েল ইনস্টিটিউটে, সেটা থমাস জেফারসন হসপিটালে আমেরিকার ফিলাডেলফিয়াতে। তিনি বললেন এটা হতে পারে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কিছু একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখেছিল। তাকে বলা হলো যে 1400 বছর আগে মানুষ কোনো মাইক্রোস্কোপ আবিষ্কার করেনি। তখন প্রফেসর মার্শাল খুব জোরে হেসে উঠলেন আর বললেন যে হ্যাঁ, এটা আমি জানি, আর প্রথম আবিষ্কৃত মাইক্রোস্কোপটা আমি নিজের চোখেই দেখেছি, খুব বেশি হলে 10 গুণ বড় দেখা যায়, আর সেটা তেমন পরিষ্কারও দেখা যায় না। তখন তিনি বললেন কোরআনের এই আয়াতগুলো অবশ্যই ঈশ্বরের বাণী। এরপর তাকে বলা হলো পবিত্র কোরআনের সূরা হাজের 5 নম্বর আয়াত নিয়ে মন্তব্য করতে, যে আমি মানুষ সৃষ্টি করিয়াছি মৃত্তিকা হইতে, তাহার পর আলাকা হইতে, তাহার পর মুদগা হইতে, পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি। যদি এই পর্যায়ের ভ্রূণকে ব্যবচ্ছেদ করা হয় আর ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়, যদি ভেতরের অংশগুলো ব্যবচ্ছেদ করা হয়, আপনারা দেখতে পাবেন যে ভ্রূণের ভেতরে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি তৈরি হয়েছে আর কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ অপরিপূর্ণ। তখন প্রফেসর মার্শাল বললেন, আমি যদি বলি এটা হচ্ছে একটা নতুন সৃষ্টি, তখন আমি শুধু পূর্ণাকৃতির অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছি, আর যদি বলি এটা অসম্পূর্ণ সৃষ্টি, তখন আমি বলছি শুধু অপূর্ণাকৃতি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে। পবিত্র কোরআনের বর্ণনাটাই এখানে সবচেয়ে সুন্দর, যে পূর্ণাকৃতি এবং অপূর্ণাকৃতির অঙ্গ প্রত্যঙ্গ, কারণ কিছু অঙ্গ তৈরি হয়ে যায় আর কিছু তখনও তৈরি হয় না। কেউ বলে কিছু অঙ্গ তখন স্পষ্ট আর কিছু অঙ্গ তখনও স্পষ্ট নয়। প্রফেসর কিতমুর বলেছেন, আজকের প্রজননবিদ্যার মধ্যে আমরা ভ্রূণ গঠনের বেশ কিছু স্তরের কথা বলেছি, কিন্তু এটা খুবই কঠিন, স্তরগুলো বোঝা খুবই কঠিন, কারণ এখানে প্রচুর স্তর রয়েছে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। কোরআন আকৃতির উপর নির্ভর করে স্তরগুলো ভাগ করেছে, আর এই স্তরগুলো আধুনিক প্রজননবিদ্যার স্তরগুলোর চাইতে অনেক সঠিক এবং সহজ। যদি প্রজননবিদরা কোরআনের স্তরগুলোকেই বর্ণনা করেন, তাহলে তারা অনেক সহজে ভ্রূণের স্তরগুলোর বর্ণনা দিতে পারবেন। আধুনিক প্রজননবিদ্যার স্তরগুলো অনেক জটিল, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। পবিত্র কোরআনে সূরা আবাসার 19 নম্বর এবং 20 নম্বর আয়াতে আছে, তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন সামান্য শুক্রবিন্দু হইতে।
অতঃপর উহার জন্মগ্রহণের পথ সহজ করিয়া দেন। মানুষ অবাক হয়ে চিন্তা করে, সন্তান প্রসবের যে পথ, যেখানে খুব বেশি হলে তিন চারটা আঙ্গুল যায়, সেখান থেকে সন্তান বের হয় কিভাবে? হাড়ের গঠনও খুব শক্ত, এখানে লিগামেন্ট রয়েছে, এটা কিভাবে সম্ভব? কোরআন বলছে আল্লাহ এই পথ সহজ করিয়া দেন, আর এখন আমরা জানতে পেরেছি যে এটা কিভাবে সম্ভব। ওভারি আর প্লেসেন্টা থেকে একটি রস নিঃসৃত হয় যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে। তখন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে মানব শিশু প্রসবের পথ দিয়ে নিচে নেমে যেতে থাকে। তখন সেখানে যে রস নিঃসৃত হয় তাতে করে পথটা পিচ্ছিল হয়ে যায় আর সন্তানও এই পথ দিয়ে বেরিয়ে আসে। আর মানব সন্তান তখন বিভিন্নভাবে নড়াচড়া করে, আর এজন্য মানব সন্তান পেলভিক জয়েন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। কোরআনে কথা বলছে আল্লাহ উহার পথ সহজ করিয়া দেন। মানুষ অবাক হয়ে চিন্তা করে, সন্তান প্রসবের যে পথ, যেখানে খুব বেশি হলে তিন চারটা আঙ্গুল যায়, সেখান থেকে সন্তান বের হয় কিভাবে? তারপরও কি তোমরা ঈমান আনবে না? তারপরও কি তোমরা পবিত্র কোরআনে বিশ্বাস করবে না? পবিত্র কোরআনে সূরা সাজদার 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, পরে আমি মানুষকে দিয়েছি চক্ষু এবং কর্ণ। পবিত্র কোরআনে সূরা ইনসানের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এজন্য আমি মানুষকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আজকের দিনে আমরা জানতে পেরেছি মানুষের যে ইন্দ্রিয়টা প্রথমে গঠিত হয় সেটা হলো শ্রবণ ইন্দ্রিয়। কোরআন বলছে প্রথমে কান, তারপর চোখ। গর্ভে 5 মাস থাকার পর ভ্রূণের কান তৈরি হয়, পরবর্তীতে 7 মাস পার হওয়ার পর ভ্রূণের চোখ তৈরি হয়। চিন্তা করেন, কোরআনে কথা বলছে প্রথমে কান তৈরি হয় তারপর চোখ,